আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের দিনাজপুর বোর্ড 2024 সালের কারেক্ট ফর্ম অফ ভার্বস এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর মজার বিষয় হচ্ছে এখানে কিছু আমি রুলসের কথা বলবো, যেগুলি তোমরা জানলে খুব সহজেই কারেক্ট ফর্ম অফ ভার্বস পারবে। চলো আমরা রুলসগুলো দেখি, পাশাপাশি এই পুরো প্যাসেজের বাংলা অর্থও বলে দেবো। আর পরীক্ষা শুধু তোমাদের উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচে অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড ফিল ইন দি গ্যাপস, শূন্য স্থান পূরণ করো উইথ কারেক্ট ফর্ম ভার্স, ভাবে সঠিক ফর্ম নিয়ে অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কন্টেক্সট। অর্থাৎ সাবজেক্ট এবং কন্টেক্সটের উপর বেস করে তোমাদের কী করতে হবে, এগুলো পূরণ করতে হবে। এ হচ্ছে আমাদের ডিরেকশন, এখন আমরা শুরু করি। উই ক্যান নট হেল্প ড্যাশ রিলাই অন ইংলিশ। প্রিয় শিক্ষার্থী, ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে সবসময় কী যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়, যার কারণে এখানে রিলাইং হয়ে যাবে। উই ক্যান নট হেল্প রিলাইং অন ইংলিশ, অর্থাৎ আমরা ইংরেজির উপরে নির্ভর না করে পারি না। নাও ইংলিশ ইজ ইউজড, এখানে আছে ইউজ, কিন্তু এটা হয়ে যাবে ইউজড, কেন এটা প্যাসিভ ভয়েস করতে হয়। প্যাসিভ ভয়েস করলে কী করতে হয়, সাহায্য করে ভাবি পরে ভাবে তিন নম্বর ফর্ম হয়। অর্থাৎ নাও ইংলিশ ইজ ইউজ, ইংরেজি ব্যবহার করা হয় এশিয়া, এশিয়াতে কমন ল্যাঙ্গুয়েজ, সাধারণ ভাষা হিসেবে ফর গ্লোবাল কমিউনিকেশন, গ্লোবাল যোগাযোগের জন্য, বৈশ্বিক যোগাযোগের জন্য, বিশ্বব্যাপী যোগাযোগের জন্য এশিয়াতে ইংলিশকে খুব সাধারণভাবে ব্যবহার করা হয় আর কি, কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয়। ইট ড্যাশ রিকগনাইজ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানেও আমাদের কী করতে হবে, প্যাসিভ ভয়েস করতে হবে, অর্থাৎ ইট ইজ রিকগনাইজড, ইট ইজ রিকগনাইজড। তাহলে প্রথমে আমরা ইজ বসাবো, তারপরে এই ভাবে তিন নম্বর ফর্ম বসাবো। ইট ইজ রিকগনাইজড, এটা ইট ইজ রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটাকে আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি দেওয়া হয়। ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট, ইংলিশ গুরুত্বপূর্ণ ফর ড্যাশ কমিউনিকেশন। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি প্রিপোজিশন পরে টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কী হয়, আইএনজি যোগ হয়। তাহলে ফর একটা প্রিপোজিশন, এখানে মেনটেন শব্দের সাথে কী যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ মেনটেনিং হয়ে যাবে। ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট, ইংরেজি গুরুত্বপূর্ণ ফর মেনটেনিং কমিউনিকেশন, যোগাযোগ রক্ষার জন্য উইথ আর ডেভেলপমেন্ট পার্টিয়ার্স। এ গুড কমান্ড ওভার ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে ভালো দখল, অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিসেস, এবং নিয়মিত প্র্যাকটিস। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, অ্যাজ ওয়েল অ্যাজ যদি কথা দেখো, তাহলে প্রথমে যে সাবজেক্টে বসা থাকে সেই সাবজেক্টের উপর বেস করে কী হয়, তোমার না ভাবটা হয়ে থাকে। তো এ গুড কমান্ড ওভার ইংলিশ, একটা ভালো দখল কিসে, ইংরেজিতে, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর কারণে ভারত এখানে কী হবে, ভার্ব ইজ হয়ে যাবে। এই এসেনশিয়াল প্রয়োজন ফর আস, আমাদের জন্য 80% ইনফরমেশন, শতকরা 80% তথ্য, অফ অল দ্য কম্পিউটার, সকল কম্পিউটারে, ড্যাশ ইন ইংলিশ, আর ইন ইংলিশ, এখানে দেখো কী বলছে, এখানে 80% ইনফরমেশন, 80% ইনফরমেশন অফ অল কম্পিউটার্স, আমরা এফ নাম্বার যদি বসাবো তাহলে ইজ, 80% ইনফরমেশন অফ অল কম্পিউটার্স। এফ নাম্বার হবে ইজ, কেন হবে 80% ইনফরমেশন, এই ইনফরমেশন সব হচ্ছে থার্ড পার্সন ইংলিশে কাজ করছে, এখানে অফ অল দ্য কম্পিউটার, সকল কম্পিউটারের 80% তথ্য ইজ ইন ইংলিশ, ইংরেজিতে, উইথ এ ভিউ টু, আমরা জানি উইথ এ ভিউ টু এ থাকলে পরবর্তী ভাবের সাথে কী যোগ করতে হয়, আইএনজি যোগ করতে হয়, কেন উইথ এ ভিউ টু মানে হচ্ছে জন্যে বা কারণে। তাহলে উইথ এ ভিউ টু এক্সচেঞ্জিং আওয়ার ভিউজ, আমাদের মতামতকে এক্সচেঞ্জ করার জন্য উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাকি বিশ্বের সাথে, উই হ্যাভ টু ড্যাশ লার্ন, উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শিখতে হয় বা আমাদের ইংরেজি শিখতে হবে। এখানে হ্যাভ টু যেহেতু রয়েছে, হ্যাভ টু এর পরে সবসময় কী হবে, ভার্বের বেস ফর্ম হবে। মোর ওভার দেখুন তো, উই ড্যাশ প্রোভাইড, এখানে প্রোভাইড আছে, প্রোভাইডই থাকবে।
না, এখানে একটা ই হবে, ভুল হয়েছে। মোরওভার উই ড্যাশ প্রোভাইড উইথ দ্য গুড স্কোপ, এখানে প্যাসিভ ভয়েস করতে হবে, অর্থাৎ আর প্রোভাইডেড হয়ে যাবে এখানে। আর প্রোভাইডেড, কর্তা যখন নিজে কাজ করে না তখন কী হয়, ভার্বের প্যাসিভ ভয়েস হয়, এখানে সেটাই হয়েছে। উই আর প্রোভাইডেড, আমাদেরকে প্রদান করা হয় উইথ দ্য গুড স্কোপ, ভালো সুযোগ, অফ অর্থ হচ্ছে প্রিপারেশন, এই কারণে ভালোর সাথে কী যুক্ত হবে, আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ এনজয়িং হয়ে যাবে এটা। দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ, ইংলিশ ড্যাশ নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ, এখানে বিভার ভাষা, ইংলিশটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে কী হবে, ইজ হয়ে যাবে। ইংলিশ ইজ নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ, ইংলিশ শুধু এখন নেটিভদের শুধু ভাষা নয়, নাও ইট বিলংস, এখানে আছে বিলং, এটা হয়ে যাবে বিলংস, কেন বিলংস হবে, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভাবের সাথে এস বা ইয়ে যোগ করতে হবে, এখানে জাস্ট হয়ে যাবে এস। নাও ইট বিলংস, এখন এটা দখলে রাখে টু দ্য ওয়ার্ল্ড পিপল, বিশ্বের যে মানুষজন আছে তাদেরকে দখলে রাখে। ইট ইজ হাই টাইম, এটা সবচেয়ে ভালো সময় আমরা জানি, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, পরে যদি সাবজেক্ট আসে তাহলে পরবর্তী ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে এখানে পে আছে, এটা হয়ে যাবে পেড, আর ভার্বের পাস্ট ফর্ম হয়ে যায় কখন, যখন ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম পরে সাবজেক্ট আসে, ইট ইজ হাই টাইম, এটা সবচেয়ে ভালো সময়, উই পেড মোর অ্যাটেনশন টু ইংলিশ, আদারওয়াইজ অপর পক্ষে উই ড্যাশ ল্যাগ বিহাইন্ড, উই উইল ল্যাগ বিহাইন্ড, অপর পক্ষে আমরা কী করবো, পিছিয়ে পড়বো, ল্যাগ মানে পিছিয়ে পড়া। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এইচএসসি ড্যাশ বোর্ড 2024 সালের কারেক্ট ফর্ম ভার্বস। তোমাদের কোথাও যদি বিষয়ে বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ টাইম বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।